हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल कुकिंग स्टूडियो बाय ऑरिन। आजकल पर्वे आमी आपनादेरके चूलाय परफेक्ट चिकेन बान तैरी करे देखाबो। आर ए चिकेन बानटी किन्तु बाच्चा थेके बड़ो सबाई अनेक बेशी पछन्द करबे आर खेते अनेक बेशी मजार, जे केउ खूब सहजे तैरी करे निते पारबेन। आशा करी बराबरेर मतोई आमार आजकेर रेसिपिटी आपनादेर काछे सहज एबं भालो लागबे। ताहले चलुन दर्शक देखे नेवा जाक एई रेसिपिर पुरो प्रस्तुत प्रणाली शुरू थेके शेष पर्यन्त। चिकेन बन तैरी करार प्रथम बने डो तैरी करे निब, एइजन्य एकटी मिक्सिंग बोलेर मध्ये निये निच्छि दुई कप मयदा। एखन एर मध्ये एड करे दिब दुई टेबिल चामच चीनी, एखन एर मध्ये दिए दिब एक चामच ईस्ट। और ये होच्छे इन्स्टैंट एक्टिव ड्राई ईस्ट, एटा अलरेडी एक्टिव ईस्ट ताई एटाके एक्टिव करार कोनो प्रयोजन नहीं। एखन एगुलोके खूब भालो मतो मिशिए निब। भालो मतो मिशिए नेवार पर एखन एर मध्ये अल्प अल्प करे कुसुम गरम पानी दिए मिशिए एकटी सफ्ट डो तैरी करे निब। आर डोटी एमन गरम होबे जाते आंगुल चबले आंगुलटी सह्य करते पारे। चाहले अपनारा एखाने पानिर परिबर्ते दूधटिकेओ व्यवहार करते पारेन। तो चेष्टा करबेन पानिटिके एकबारे ना दिए अल्प अल्प करे दिए एइभाबे मिशिए नेवार जन्य। ভালোমতো মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ের মধ্যে দিয়ে দিব হাফ চামচ লবণ। আর অবশ্যই লবণটি চেষ্টা করবেন এই পর্যায়ে দেওয়ার জন্য, কারণ অনেক সময় দেখা যায় যে লবণ এবং ইস্ট একসঙ্গে দিলে ইস্টটি ফুলতে চায় না। এই জন্য হাফ চামচ দিয়ে দিলাম লবণ। আর এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল। চাইলে এখানে তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন। এখন এই ডোটিকে আমি একটি সমান জায়গায় নিয়ে নিচ্ছি, তারপর খুব ভালো মতো হাত দিয়ে এটাকে মথে নিব। এটাকে ঠিক যত ভালোভাবে মথে নেওয়া যাবে বন রুটি কিন্তু ততই পারফেক্ট আর সফট হবে, তাই একটু সময় নিয়ে এটাকে মথতে হবে। আমি এটাকে 5 মিনিটের মতো মথে নিব। পাঁচ মিনিট খুব ভালো করে মথে নেওয়ার পর এখন এই ডোটিকে আমি এরকম একটি গোলাকার শেপ দিয়ে নিচ্ছি, তারপর একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আর উপরে কিছুটা সয়াবিন তেল লাগিয়ে দিচ্ছি যাতে করে উপরে পার্টি ড্রাই না হয়ে যায়। এটাকে আমি এক ঘন্টার জন্য এখন রেস্টে রেখে দিব। আর এই এক ঘন্টার মধ্যে এই ডোটি ফুলে চার গুণ হয়ে যাবে। আমি এই ডোটিকে কোনো গরম জায়গায় রেখে দিব, আপনারা চাইলে চুলার পাশে বা রোদেও রাখতে পারেন। এখন আমি বনের ভেতরের পুরটাকে রেডি করব। এই জন্য চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সয়াবিন তেল, এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন কুচি, এক টেবিল চামচ পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব হাফ চামচ আদা কুচি। তারপর এগুলোকে খুব ভালো মতো একটু তেলের মধ্যে নাড়ব। এগুলোকে নাড়তে নাড়তে দু এক মিনিট পর যখন একটু নরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব এক কাপ বোনলেস চিকেন। আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিয়েছি, তারপর দু এক মিনিটের মতো একটু ভেজে নিব। চিকেনগুলোকে ভাজতে ভাজতে যখন চিকেন থেকে এভাবে পানি ছাড়া শুরু করবে ওই পর্যায়ে আমি এর মধ্যে এক এক করে মশলাগুলোকে অ্যাড করে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, এক চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। তারপর আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে এগুলোকে মিশিয়ে নিব। আর চিকেনগুলোকে নাড়তে নাড়তে চিকেন থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে পানি বের হবে, তাই এই পর্যায়ে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব এক টেবিল চামচ চিলি ফ্লেক্স, তারপর আবারও খুব ভালো মতো মিশিয়ে নিব। এখন এর মধ্যে অ্যাড করে দিব দুই টেবিল চামচ টমেটো সস,
দিয়ে আবারও খুব ভালো মতো নেড়েচেড়ে এগুলোকে মিশিয়ে নিব। এখন চিকেনগুলোকে খুব ভালো মতো সিদ্ধ করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পানি, মানে 1 কাপের 4 ভাগের 1 ভাগ। তারপর আবারও এগুলোকে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ঢেকে দিব 4-5 মিনিটের মতো চুলার আঁচটিকে মিডিয়াম রেখে। আর এই 4-5 মিনিটের মধ্যে চিকেনগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। এখন 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব 1/4 কাপ চিজ। এখন এই চিজগুলোকে খুব ভালো মতো চিকেনের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিব। চিজ যখন খুব ভালো মতো মিশে যাবে ওই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিব 1 টেবিল চামচ সয়া সস। তারপর আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে দিব। এখন 1 থেকে 2 মিনিটের মতো একটু নাড়ব, এটাকে আমি তারপর চুলা থেকে নামিয়ে নিব। তো এখন আমি এই চিকেনগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এদিকে আমার বনের যে ডোটি তৈরি করে রেখেছিলাম ওই ডোটি অনেকটাই ফুলে গেছে, এটাকে এখন আমি মথে এর ভেতরে থাকা বাতাসটিকে বের করে দিব। এখন হাতে অল্প একটু ময়দা নিয়ে এটাকে খুব ভালো করে একটু মথে নিব। আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি আর 2 কাপ ময়দা টোটালি 4টি বন্ডরুটি হবে। তো এখন আমি এটাকে 4টি ভাগে ভাগ করে নিব। এখন আমি 4টি ভাগ থেকে 1টি ভাগ নিয়েছি আর এই 1টি ভাগ দিয়ে এখন আমি বন্ডরুটি শেপ তৈরি করে নিব। তো প্রথমে এইভাবে গোল করে নিচ্ছি। তারপর যে চিকেনের পুরটি তৈরি করে রেখেছিলাম ওই পুরটিকে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। পুর দেওয়া হয়ে গেলে এবার চারপাশ থেকে এইভাবে মুড়িয়ে দিচ্ছি। এভাবে মুড়িয়ে একটু গোল করে নিলে তৈরি হয়ে যাবে ব্যাস চিকেন বানের শেপ। এভাবেই আমি বাকিগুলোকেও বানিয়ে নিব। এই বনগুলোকে আমি বেক করবো চুলায় ফ্রাই প্যানের মধ্যে। তাই একটি ফ্রাই প্যানে খুব ভালো মতো অয়েল ব্রাশ করে নিয়েছি। এখন এর মধ্যে আমি 1 করে সমস্ত বনরুটি শেপগুলোকে দিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে একটু ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর এর মধ্যে এটা অনেকটাই ফুলে যাবে। এখন 10 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি আর এখন কিন্তু এটা অনেকটাই ফুলে গেছে আগের থেকে। আমি যেহেতু এই চিকেন বনগুলোকে চুলায় বেক করব তাই কিন্তু উপরে সুন্দর কালার আসবে না, এই জন্য আমি উপর থেকে কিছুটা ডিমের হলুদ অংশ ব্রাশ করে দিচ্ছি, সাদা অংশ না শুধুমাত্র হলুদ অংশ। এতে করে সুন্দর একটি কালার চলে আসবে চুলায় বেক করার পরেও। তো সমস্ত বনরুটি শেপের উপরে আমি সেমভাবে ডিমের হলুদ অংশ ব্রাশ করে দিলাম। এখন উপর থেকে কিছু তিল দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, চাইলে দিতে পারেন বা না চাইলে স্কিপ করতে পারেন। এখন ঢাকনা লাগিয়ে এটাকে আমি চুলায় উঠিয়ে দিচ্ছি এটাকে বেক করার জন্য। এটাকে আমি বেক করার জন্য চুলায় উঠিয়ে দিয়েছি আর নিচে একটি তাওয়া দিয়ে দিয়েছি যাতে করে নিচ থেকে পুড়ে না যায় এই জন্য। এখন চুলার আঁচটিকে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে এটাকে আমি 30 মিনিট বেক করে নিব। তো এখন 30 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখন আমার বনরুটিগুলো কিন্তু হয়ে গেছে, এগুলোকে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এখন দেখতে পাচ্ছেন বনরুটিগুলো কতটা বেশি সফট আর কতটা পারফেক্ট হয়েছে। এগুলোকে আমি চুলায় বেক করেছি তারপরেও কিন্তু পুড়ে যায়নি, দেখতে পাচ্ছেন। এখন একটু কেটে দেখাচ্ছি আপনাদেরকে ভেতরটা কেমন হয়েছে। আশা করি আমার রেসিপিটি ফলো করে আপনারা বাসায় একবারের জন্য হলেও ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন, ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। আর যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে প্রেস করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।